দেখো চলে এসেছি কিন্তু শিলা দিদির বিরিয়ানি বাড়িতে। এটা হচ্ছে কাঁচাপাড়া কলেজ মোড়ে রয়েছে। তো কি কি খাবার এখানে পাওয়া যায় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আজ চলে এসেছি বিরিয়ানি বাড়িতে। তো এখানে রয়েছে শিলা দিদি। দিদি কেমন আছো বলো? খুব ভালো, কিন্তু গরমে আমার অবস্থা খুব খারাপ। গরম সকাল থেকে গরমে পুরো এত ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, আজ তো তোমার মানে বলতে গেলে অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। আচ্ছা, তো কেমন লাগছে বলো? খুব ভালো। এই এক বছরের জার্নিটা একটু বলো। জার্নিটা তো খুব কষ্ট কর, খুব কষ্ট দিয়ে এগিয়ে, কিন্তু এইটা এক বছর পূর্ণ করতে পেরেছি। এটাই খুব কষ্ট, না হলে মজা আসে না। একদম কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই তো? এই আজকে রেস্টুরেন্ট আমি নিজের হাতে গুছিয়েছি, দেখো খুব সুন্দর করে। কিন্তু হোটেল বা কিছু বলি না, আমি রেস্টুরেন্ট বলি। 8 জন 10 জন বসে খেতে পারে, এটা আমার কাছে অনেক। আমি চাই 8 জন বা 100 জন বা 150 জন সিট করে খাওয়াতে পারি। সেই আইটেম গুলো তো রয়েছে, একটু সেগুলো আবার রিভাইজ করে দাও, একটু বলে দাও কি কি ছিল। পোলাও, মাটন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পরোটা, চিলি চিকেন, নুডলস, চিলি চিকেন, আরো অনেক কিছু বিরিয়ানি। আর দামটা কি সেমই আছে? না, দামটা একটুখানি বেড়েছে, 10-5 টাকা করে বেড়েছে। আচ্ছা আচ্ছা, সমস্ত জিনিসের দাম 10-5 টাকা মতো, 10-5 টাকা বেড়েছে। আচ্ছা, তো আমরা এই রাজমা চাওয়ালে এগুলো কবে থেকে পাবো? 3 দিন পর। তুমি কি এখানেই রেডি করবে ওগুলো? না, আমি বাড়ি থেকে করে আনবো, আমার এখানে স্পেস নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেমন লাগছে, মানে ফিলিংসটা কেমন তোমার? আজ ভালো, ঠাকুরের কাছে খুব কৃতজ্ঞ কি আমাকে এত দূর পৌঁছেছে, আর আশা করি ঠাকুর আগেও আমাকে পৌঁছে দেবে। একদম, সকলের শুভকামনা তোমার সঙ্গে রইল। তোমরা এসছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা খাবারটা খাও, খাবারটা এনজয় করো, আর খারাপ হলে খাবারের টেস্ট খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে। আমি চাই এটাকে ভালো করার জন্য। আর যারা আসেনি তাদেরকেও বলবো, আজকে টাইম না হলেও অন্য দিন একদিন টাইম বার করে আসুন, এসে একবার ভিজিট করুন, ভালো লাগবে। থ্যাংক ইউ দিদি। তো দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি বিরিয়ানি ওয়ালে, কাঁচাপাড়ার বিরিয়ানি ওয়ালেতে। এটা হচ্ছে কাঁচাপাড়ার কলেজ মোড়ে। আজ হচ্ছে এই বিরিয়ানি ওয়ালের ফার্স্ট অ্যানিভার্সারি। তো দেখতেই পাচ্ছ বেলুন টেলুন দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এখানে যেটা বলেছিল কিছুদিন আগে আমাদের ভিডিও থ্রু শিলা দিদি, যে আজকে মহাব্বাতের শরবত কিন্তু সবার জন্য ফ্রি থাকছে। তো ওই যে মহাব্বাতের শরবতের পুরো রেডি সেট আপ রেডি রয়েছে। আর এখানে রয়েছে বিরিয়ানির হাঁড়ি, তো দেখো। আর ওই দিকে রয়েছে, কিন্তু ভেতরে রয়েছে কিচেন, মানে একটা টেম্পোরারি কিচেন। যেহেতু এখানে তো খুব ছোট জায়গা, সেই জন্য সমস্ত জিনিসপত্র এখানে বানানো যায় না। এখানে মোটামুটি এই যে কিচেনটা রয়েছে, আর এখানে একটা ছোটোখাটো সেট আপ রয়েছে বসার, যেখানে বসে কাস্টমাররা খাওয়া দাওয়া খেতে পারে। আর এখানে এই যে কাউন্টারগুলো রয়েছে, এর মধ্যে সমস্ত খাওয়ার দাওয়ারগুলো কিন্তু রাখা আছে। এখানে চিলি চিকেন রেডি হয়েছে, গরম গরম চিলি চিকেন কিন্তু কাউন্টারে দেওয়া হচ্ছে। আর এই যে এখানে কি আছে, লাচ্ছা পরোটা রয়েছে, সকাল থেকে সবাই অনেক খেতেছে ভাই, মানে কাল রাত থেকে আমরা খাচ্ছি। আমার বিরিয়ানি এলা পেজে গেলে দেখতে পাবে আমরা কালকে কালার করে রাত 3টার সময় আমাদের কালার হচ্ছিল। রাত্রির 12টা অব্দি দোকানদারি করেছি, তারপরে কালার করেছি। রাত 3টার সময় বাড়ি ফিরেছি আমরা, আর সকালে আবার থেকে পুজো পাঠ। আজকে আমাদের অবস্থা খারাপ, রাত্রে ঘুমালে। আর এখানে পুজো হয়েছে? হ্যাঁ, দেখছো না ফুল কি পুজো হলো? আজকে 1 বছর কমপ্লিট করলাম তোমাদের। আজকে কি পুজো হলো? এমনি লক্ষ্মী গণেশ, খুব বড় বড় করিনি। আমার শ্বশুর মশাই 6 মাস আগে এক্সপায়ার হয়েছে, তাই জন্য করিনি। কাউকে ডাকিনি ভাই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাউকে ডাকিনি, শুধু আমার শাশুড়ি মা এসেছিল, আর কেউ আসিল। কেউ যেন রেগে যেও না, সেলিব্রেশন করেছে, এমন কিছু করিনি। কেন বাপের বাড়ির ভিডিওটা তো সবাই দেখে, বলবে সেলিব্রেশন করেছে। ডাকিনি ভাই, আমি বেলুন নিজেই ফুলিয়েছি, নিজেই লাগিয়েছি, কাউকে ডাকিনি।
যেই দিন আমার নিজের দোকান হবে সেই দিনকে সবাইকে রাখবো। এটা ভাড়ার দোকান। চলো আমার মহাপদ রেডি হয়ে গেছে। এটা বানাতে একটু টাইম লাগে কিন্তু হয়ে গেলে খুব ভালো। দেখলে তো কি কি দিলাম, এমন কিছু দিলাম যেটা খাওয়ার মতন নেই একদম। আর যেটা প্রমিস করেছিলাম কি মহাপাত সরবত একজন সবার জন্য ফ্রি থাকবে, ওইটা ফ্রি ছিল, সবাইকে দিয়েছি। কত ট্যাঙ্কি বানিয়েছি আমি নিজেও জানি না। মোটামুটি কখন থেকে বানাচ্ছে? পুজো কটার সময় শেষ হয়েছে তোমার? পুজোটা শেষ হয়েছে দিদিকে তাও বলছি জাতির দিকে দিয়ে, ওর জন্য চুল ফুল কিছু পারতে পারি না। যাক আজকে এমনি থাকবে। এবার আইসক্রিমটা আসবে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।